আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা কিন্তু আমাদের অনেকের কাছে একটা স্বপ্নের জায়গা। তো এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য অনেকেই কিন্তু অনেক ধরনের পরিশ্রম করো বা সাধনা করো, কিন্তু প্রপার গাইডলাইনের অভাবে ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু কাঙ্ক্ষিত স্বপ্নের দরজায় পৌঁছাতে পারো না। আজকে আমার এই ভিডিওতে আমি তোমাদেরকে এক্স্যাক্টলি তিনটা ঘটনা বলবো, যেই তিনটা ঘটনা আমার কাছে মনে হয় আমাকে ডিউতে টপ 100 চান্স পেতে অনেক হেল্প করেছে। তো চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই, আমি 2016 ব্যাচের স্টুডেন্ট। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সায়েন্সের যে ক ইউনিট, সেই ক ইউনিটে আমি হলো টপ 100 চান্স পেয়েছিলাম। এবং আমার চান্স পাওয়ার পিছনে আমার পার্সোনালি আমার মনে হয় যে মোস্ট প্রবাবলি আমার দুই থেকে তিনটা জিনিস ছিল যেটা আমাকে চান্স পেতে হেল্প করেছে। তো সেই তিনটা জিনিস কী ছিল, খুবই সংক্ষিপ্ত একটা ভিডিও। প্রথমে যেই জিনিসটা তোমাকে সবচেয়ে বেশি তোমার দরকার, সেটা হলো ডিউতে চান্স পাওয়ার জন্য তোমাকে সায়েন্সের প্রত্যেকটা সাবজেক্টে, প্রত্যেকটা চ্যাপ্টারে তোমার হলো একটা বেসিক আইডিয়া থাকতে হবে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায়, আমাদের সময় রিটেন আসতো না, 2016 ব্যাচে তোমার শুধু অবজেক্টিভের প্রশ্ন হয়েছিল। এটা মোস্ট প্রবাবলি 18 বা 19 সাল পর্যন্ত এই প্যাটার্নেই ছিল। 19-এর পরে হলো প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে, বা 19 থেকে চেঞ্জ হয়েছে। তো 120 অবজেক্টিভ আসতো আমাদের সময়, ফিজিক্স থেকে 30টা, কেমিস্ট্রি থেকে 30টা, ম্যাথ থেকে 30টা, বায়োলজি থেকে 30টা। এবং তোমার কাছে একটা অপশন থাকে সবসময়ই, যে তুমি তোমার ফোর সাবজেক্টের বদলে অন্য যে কোনো একটা সাবজেক্ট, বাংলা অথবা ইংলিশ, তুমি এক্সাম দিতে পারবা। তো আমি এটা করি নাই, কারণ আমি আল্লাহ রহমতে আমার সায়েন্সের সবগুলো আমার ভালো প্রিপারেশন ছিল। আমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি একবারে সিরিয়ালি দাগায় গেছি। তো প্রথমে যেই কাজটা এই জন্য আমাকে করতে হয়েছে সারা বছর, আমি এটা নিশ্চিত করেছি যে আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি চারটা সাবজেক্টেরই মোটামুটি এ টু জেড সবগুলা চ্যাপ্টার সম্পর্কে আমার একটা ভালো একটা আইডিয়া ছিল, সবগুলা চ্যাপ্টার সম্পর্কেই। হয়তো ঠিক আছে যে সবগুলা সাবজেক্টের দুই একটা চ্যাপ্টার হয়তো বা আমি একটু কম পারতাম, বাট স্টিল আমার মোটামুটি সবগুলা সম্পর্কেই বেসিক আইডিয়া ছিল। তো এই আইডিয়াটা তোমাকে রাখতে হবে, তোমাদের সিলেবাসে যা যা আছে সব কিছু, সব চ্যাপ্টার সম্পর্কেই তোমাদের ন্যূনতম একটা আইডিয়া লাগবেই, ন্যূনতম বেসিক আইডিয়া থাকতেই হবে। এটা হলো নাম্বার ওয়ান যেটা আমি করেছিলাম। সেকেন্ডে, আমরা অনেক সময় করি কি যে অনেক চ্যাপ্টারে হলো সময় নষ্ট করি। আমরা কিছু কিছু চ্যাপ্টার দেখা যায় যে অনেক ভালো মতো পড়ি, আর কিছু কিছু চ্যাপ্টার আমাদের টোটালি আইডিয়াই থাকে না, একেবারে ব্ল্যাঙ্ক, মানে মাথা পুরোপুরি ব্ল্যাঙ্ক করে আমরা পরীক্ষা দিতে যাই। এই কাজটা করা যাবে না। তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারের একটা বেসিক আইডিয়া তো লাগবেই, ফার্স্টেই বলেছি। এবং খুব বেশি কিন্তু ডিপলি কিন্তু পড়া লাগে না। যদি তোমরা গত 4-5 বছরের ডিউর প্রশ্ন দেখো, বা এই বছরের 20 সালের যে পরীক্ষাটা হলো সেটার যদি ডিউর প্রশ্ন যদি তোমরা দেখো, আমি একটা এক্সাম্পল দেই। যেমন তোমাদের বায়োলজি একটা প্রশ্ন আসছিল যে কায়াজমা কোন উপপর্যায়ে হলো দেখা যায়। এটা কিন্তু খুবই সুপারফিশিয়াল একটা প্রশ্ন, তার মানে কিন্তু তোমাকে জিজ্ঞাসা করে নেয় যে কায়াজমার আকৃতি কীরকম। দেখো, কায়াজমা সম্পর্কে আমরা কিন্তু এখানে দুইটা জিনিসে ভাগ করতে পারি, একটা হলো সুপারফিশিয়াল আর একটা হলো ডিপ। সুপারফিশিয়ালটা হলো কায়াজমা কোন উপপর্যায়ে দেখা যায়, প্যাকাইটিনে দেখা যায়, এটা কিন্তু আমরা সবাই জানি। আর আরেকটু ডিপ প্রশ্ন করলে হয়তো বলতে পারতো যে কায়াজমাটা কোন আকৃতির, এক্স আকৃতির, বা আরও যদি ডিপ করতে চাইতো, এই কায়াজমাটা দুইটা এনজাইমের কারণে হয়। একটা হলো এন্ডোনিউক্লিয়াস এনজাইম, ফার্স্টে এটাকে ভেঙে ফেলে, আর লাইগেজ এনজাইম এদেরকে একসাথে লাগায়া ফেলে, ঠিক আছে, জোড়া লাগায় আর কি। তো দেখো, তাহলে এইরকম তিন ক্যাটাগরির প্রশ্ন থেকে সবচেয়ে সুপারফিশিয়াল প্রশ্নটাই কিন্তু আসছে। এবং তুমি যদি মোটামুটি প্রশ্ন অ্যানালাইজ করো, তুমি দেখবা যে তোমার 70% প্রশ্ন এরকম সুপারফিশিয়াল প্রশ্নই। তার মানে তোমার যদি জাস্ট খুব বেশি ডিপে ঢুকা লাগবে না, আগে তুমি এনশিওর করো যে তুমি সব কিছুর সুপারফিশিয়াল নলেজ তোমার আছে কিনা। সুপারফিশিয়াল নলেজ যদি তোমার থাকে, ওইটা দিয়েই তুমি মোটামুটি 70% কমন ফেলতে পারবা। আর 70%-এর মতো কমন ফেলতে পারলেই তোমার মোটামুটি ডিউতে তুমি টপ 500-তে থাকতে পারবা। তারপরে কিছু কিছু জিনিস, তোমার যত ডিটেলস নলেজ থাকবে আরেকটু, সেটা তোমাকে আলটিমেটলি আরও উপরে পৌঁছাতে সাহায্য করবে। কিন্তু আগে তো চান্স পাওয়াটা ফরজ, তাই না? তো চান্স পাওয়ার জন্য তোমাকে সুপারফিশিয়াল আইডিয়াটা রাখতেই হবে, এটা আগে রাখবা। তারপর তোমার হাতে সময় থাকলে অবশ্যই ডিপ নলেজ নেবা, যেটা আমি করেছিলাম। আর আমি 3 নম্বর যে আরেকটা কাজ করেছি, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো এখনই ডিউর একটা প্রশ্ন ব্যাংক কালেক্ট করবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলো প্রশ্ন ব্যাংক পাওয়া যায়, নীলক্ষেতে পাওয়া যায়, বা যে কোনো বড় বড় লাইব্রেরিতে পাওয়া যায়। তো প্রশ্ন ব্যাংক কালেক্ট করে অবশ্যই হলো প্রশ্ন সলভ করবা। যখন মনে করো তোমার পড়তে ভালো লাগতেছে না, একটা চ্যাপ্টার পড়ে
নতুন আরেকটা পড়া পড়তে তোমার আর ভালো লাগতেছে না, মনে হচ্ছে একটু রেস্ট নেই, সেই টাইমটাতে আমি যেটা করতাম যে নিজেকে বুঝাইতাম যে না রেস্ট নিলে তো সারা দিন নেওয়া যায়, রেস্ট নিলে কিন্তু টাইমগুলো ওয়েস্ট হয়। আমি তখন করতাম যে পড়তে ইচ্ছা করতেছে না, আচ্ছা একটা নতুন একটা জিনিস এখন মাথা দিয়ে ঢুকবে না, তাহলে একটা কাজ করি যেই চ্যাপ্টারটা শেষ করছি এই চ্যাপ্টারের একটা ডিউর প্রশ্ন ব্যাংক খুলে বসি। তো আমি এরকম ডিউর প্রশ্ন ব্যাংকটা কলেজের যে দুই বছর ছিলাম দুই বছরের মাঝে মাঝে এরকম করে আমি দেখতাম। তো এটা কিন্তু আমাকে অনেক হেল্প করেছে, কারণ ডিউ পরীক্ষায় একটা উল্লেখযোগ্য সংখ্যক প্রশ্ন কিন্তু পুরাতন প্রশ্ন থেকে রিপিট হয় বা ওই টপিকসগুলোর আশেপাশে থেকেই আসে। তো আমি প্রশ্ন ব্যাংক সলভ করার কারণে আমি কিছু প্রশ্ন কমন পেয়েছি হুবহু, আর কিছু প্রশ্ন আমি কমন না পাইলেও ওই টপিকস থেকে কমন পাইছি, যে হয়তো তিন বছর আগে একটা জায়গা থেকে প্রশ্ন আসছে, আমাদের সময় ঠিক ওই জায়গারই একটা পাশের লাইন থেকে বা ওই প্যারার আরেকটা জায়গা থেকে প্রশ্ন আসছে। তো মোটামুটি আমি অনেক যখন বই পড়ছি তখন মোটামুটি আইডিয়া করতে পারছি যে এই জায়গাগুলো থেকে ডিউর প্রশ্ন হয় মেইনলি। ঠিক আছে, তো এই জিনিসগুলোই তোমাদেরকে মাথায় রাখতে হবে। তো এই পরামর্শগুলো যদি ফলো করো, আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলছি, যদি এই পরামর্শগুলো সুন্দর করে ফলো করো ইনশাল্লাহ টপ 100 চান্স পাওয়াটা তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। তো সবাই ভিডিওটা দেখবা, শেয়ার করবা, এবং এর পরবর্তীতে কোন টপিকসের উপরে তোমরা ভিডিওটা দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবা না। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।